হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এক্সাম পেপার আজ আমরা এই ভিডিওটিতে জানবো আসামের ট্যাগ সম্পর্কে তো এর আগে আমরা ওয়েস্ট বেঙ্গল বিহার এবং জিআই ট্যাগ সম্পর্কে কভার করেছি তো তোমরা যদি সেই ভিডিওগুলি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নেবে এই কোশ্চেনটা তোমাদের জন্য এটার সঠিক অ্যান্সার তোমরা কমেন্ট সেকশনে জানাও আসামের যদি আমরা এগ্রিকালচার সেক্টর থেকে দেখি কোন কোন প্রোডাক্টকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে তাহলে আসামের অর্থোডক্স লোগো মানে এটা চায়ের সঙ্গে রিলেটেড একটা প্রোডাক্ট আসামের কার্বি অ্যাংলং জিঞ্জার মানে কার্বি অ্যাংলং আদা তেজপুর লিচি তেজপুরের লিচু চোহা রাইস বোকা চাউল কাজি নিমু এবং চকুয়া রাইস ও জুডিমা এই জুডিমাটা একটা রাইস ওয়াইন হ্যান্ডিক্রাফট সেকশন যদি দেখি তাহলে মুগা সিল্ক এবং মুগা সিল্কের লোগো এবং গামোসা আর এগ্রিকালচার সেক্টর থেকে এবার আমরা এক এক করে কভার করব তো এগ্রিকালচার সেক্টরে বললাম আসামের অর্থোডক্স লোগো তো এখানে ছবি দেখে বুঝতেই পারছো এটা কিন্তু চায়ের সঙ্গে রিলেটেড একটা প্রোডাক্ট যার লোগোকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে এবং এর যদি আমরা অফিসিয়াল ওয়েবসাইট দেখি তো এখানে তারা বলছে যে এটা ট্র্যাডিশনাল মেথডে তৈরি করা হয় এনশিয়েন্ট চাইনিজ যেভাবে তৈরি করত সেইভাবে কিন্তু এটা তৈরি করে তো এটা কিন্তু অর্থোডক্সের যে অফিশিয়াল ওয়েবসাইট সেখান থেকেই নেওয়া নেক্সট কার্বি অ্যাংলং জিঞ্জার তো আসামের যে কার্বি অ্যাংলং জায়গা সেইখানেই কিন্তু এই জিঞ্জারটা তৈরি হয় এবং কার্বি যারা ট্রাইব সেই কার্বি ট্রাইবরাই এই জিঞ্জারটাকে উৎপাদন করে নেক্সট তেজপুর লিচি তেজপুর লিচিও আসামের এগ্রিকালচার প্রোডাক্টের থেকে ট্যাগ প্রাপ্ত জোহা রাইস জোহা রাইসও এগ্রিকালচার ক্যাটাগরিতেই ট্যাগ পেয়েছে তো জোহা রাইসের ব্যাপারে যদি আমরা দেখি তো জোহা রাইস নোটেবল ফর ইটস অ্যারোমা অ্যান্ড এক্সিলেন্ট টেস্ট তো টেস্ট এবং অ্যারোমার জন্য কিন্তু জোহা রাইস বিখ্যাত আর জোহা রাইসকে তারা লোকালি মি রাইস নামেও জানে মি জোহা এম আই মি জোহা তো মি জোহা নামে কিন্তু জানে জোহা রাইসকে আর রাইসের যদি আমরা টাইপ দেখি তো বেশ কয়েকটা টাইপ লক্ষ্য করা যায় জোহা রাইসের তুলসী জোহা কোলা জোহা রামপাল জোহা কুনকুনি জোহা এবং মনকি জোহা তো এই কয়েকটা জোহা কিন্তু দেখা যায় আসামে নেক্সট বোকা চাউল তো বোকা চাউলকে কিন্তু ম্যাজিক রাইসও বলা হয় কারণ এই বোকা চাউলটা যদি আমরা রুম টেম্পারেচারেই শুধুমাত্র রুম টেম্পারেচারেই জলে ভিজিয়ে রাখি তাহলে এটা খাওয়া যাবে মানে একে রান্না করার প্রয়োজন পড়ে না তো বোকা চাউল কিন্তু এই জন্য ওখানে বিখ্যাত এবং বোকা চাউলকে দু সাল নাগাদ জিআই ট্যাগ দেয়া হয়েছে নেক্সট কাজি নিমু এটাও একটা এগ্রিকালচার প্রোডাক্ট যাকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে আসাম থেকে নেক্সট চকুয়া রাইস তো এই চকুয়া রাইসের বিশেষত্বটা কি চকুয়া রাইস এর যে একে বলা হয় ইউনিক গিফট অফ নেচার মানে চকুয়া রাইসটা একটা গিফট অফ নেচার ধরা হয় কারণ কি এটা হলো সেমি গ্লুটিনাস রাইস মানে কি এর যে গ্লুটিনের পরিমাণ এই গ্লুটিনের পরিমাণ কম হয় আমরা যে চাল কিংবা গম যে খাই সেটার যে গ্লুটিনের পরিমাণ সেটা অনেকটা বেশি থাকে কিন্তু এই রাইসের ক্ষেত্রে গ্লুটিনের পরিমাণটা অনেকটাই কম আর রিসেন্টলি একটা ট্রেন্ড দেখা যাচ্ছে যে গ্লুটিনের প্রোডাক্ট যেসব প্রোডাক্টে গ্লুটিন কম আছে সেই সব প্রোডাক্ট খাওয়া হচ্ছে বা বিভিন্ন রকমভাবে সেটাকে প্রমোট করা হচ্ছে আর এই চালটা ন্যাচারালি ভাবেই এর মধ্যে গ্লুটিন কম সেমি গ্লুটিনিয়াস রাইস তো এই রাইসটা পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না শুধুমাত্র কিন্তু আসামে পাওয়া যায় সেই জন্য এই এই প্রোডাক্টটাকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে নেক্সট জুডিমা এই জুডিমাটা যেটা জুডিমা হলো একটা রাইস ওয়াইন রাইস ওয়াইন এটা আর এটাকে কিন্তু আসামে রিসেন্টলি দেয়া হয়েছে মানে দু হাজার সালেই এটাকে জিআই ট্যাগ দেয়া হয়েছে আর এই যে জরিমাটা রাইস ওয়াইনটা কীভাবে তৈরি করে রাইস ওয়াইনটা তৈরি করে রাইসটাকে প্রথমে বয়েল করে এবং তারপরে এটাকে ঠান্ডা করে রাখে ফার্মেন্টেশন করার জন্য এবং এটা যে ফার্মেন্টেশন করে এটা বাঁশ দিয়ে তৈরি একটা জিনিসের মধ্যে এটাকে রেখে দেওয়া হয় বেশ কয়েকদিন তারপরেই কিন্তু এই ওয়াইনটা তৈরি হয় তো এটার ফার্মেন্টেশনটা যত ভালো হবে তত কিন্তু এই ওয়াইনটা ভালো হবে এবং ওখানকার যারা লোকজন তারা কিন্তু বিভিন্ন উৎসবে এই জিনিসটা খায় আর এটা মেইনলি যারা ডিমসা কমিউনিটি সেই দিমসা কমিউনিটির লোকজনই কিন্তু এই জুডিমাটাকে প্রডিউস করে নেক্সট হ্যান্ডিক্রাফ্ট সেকশানে যদি দেখি তো হ্যান্ডিক্রাফ্ট সেকশানে মুগা সিল্ক এর যে লোগো সেটাকে কিন্তু জিআই ট্যাগ দেওয়া হয়েছে মানে মুগা সিল্ক এবং মুগা সিল্কের লোগো এই মুগা সিল্কটা আসামি সিল্ক নামেও পরিচিত মানে আসামি সিল্কের মধ্যে বেশ কয়েকটা সিল্ক দেখা যায় তিন চারটা তার মধ্যে একটা আছে মুগা সিল্ক আর মুগা সিল্ককেই প্রথম আসামে জিআই ট্যাগ দেওয়া হয়েছে তো এটাও যদি জিজ্ঞেস করে যে আসামের প্রথম কোন প্রোডাক্টকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে তাহলে কিন্তু মুগা সিল্ক তার অ্যান্সার হবে আর মুগা সিল্কের যদি আমরা রেফারেন্স দেখি মানে এই মুগা সিল্ক সম্পর্কে আমরা কোথায় জানতে পারি তাহলে বাল্মীকির যে রামায়ণ সেই রামায়ণেও কিন্তু মুগা সিল্কের উল্লেখ আছে আর এখানে মুগা সিল্কের সম্পর্কে দেখতে পাচ্ছ মাই গভর্নমেন্ট যে ওয়েবসাইট সেখানে বলা আছে যে মুগা সিল্ক কিন্তু ভায়োলেট যে রে সেটাকেও কিন্তু অ্যাবজর্ব করতে সক্ষম নেক্সট গামোসা গামোসা কিন্তু আসামের কালচারের সঙ্গে জুড়ে আছে এবং এই জিনিসটাকে আসামের প্রাইড হিসেবে ধরা হয় যদি কাউকে সম্মান দিতে সম্মান জানাতে হয় আসামে কোনো কিছুতে তাহলে কিন্তু এই গামোসাকে উপহার দেওয়া হয় এখানে দেখতে পাচ্ছ নরেন্দ্র মোদি গামোসা পড়ে আছে তাকে উপহার দেওয়া হয়েছে এবং হিমা দাস তিনিও কিন্তু গামোসা ফলায় দিয়ে আছে তো এই যে গামোসা এটা কিন্তু আসামের প্রাইড এবং তাদের কালচারাল পার্ট আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করে এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থ্যাংক ইউ দ্যাটস অল ফর টুডে